তো আর যেহেতু মেশিন নিয়ে যাওয়ার কথা ছিল, তো আমি টোটোতে মেশিন চাপিয়ে নিয়েছি আর আমিও চেপে গেছি। তো দেখো এখানে বসিয়ে নিয়েছি, এবার আমরা রওনা হয়ে গেছি। কেমন দেখো অবস্থা, অর্ধেক অর্ধেক নয় প্রায় চলে এসেছি, তার আগেই মানে এই চেন্নাইটার মানে টোটোটা লাইন ছেড়ে দিয়েছে, মানে স্টার্ট নিচ্ছে না। আর তো আরেকজনাকে ডেকে দাঁড় করিয়েছে, তো টোটোতে দেখো চাপিয়ে দিচ্ছে, কিছু করার নাই। তো ওরা দুজনে ভাড়াটা অ্যাডজাস্ট করে নিয়েছে, আমাকে এটাতে চাপিয়ে দিল, তো আমি এটাতে এবার চলে যাব। অর্ধেক রাস্তাতে কেমন অশান্তি বলো তো, তো কিছু করার নাই, মানে হয়ে গেলে পরে তো আর কিছু করার থাকে না আমাদের হাতে। তো চলো এবার এটাতেই যাই। এ দেখো এটাতে চেপে গেছি আর আমি মানে ব্লকে ঢুকেও গেছি, আমাদের 2 নম্বর গেট দিয়ে ঢুকছি, কারণ ওই গেটটা দিয়ে পুরো সংঘবাড়ির সামনে যাওয়া যাবে না, তার জন্য এই গেটটা দিয়ে এলাম। কারণ এই দেখো ওই যে রেলিংটা দেখতে পাচ্ছ, ওইটা বন্ধ করে দিয়েছে, ফার্স্ট গেটে দিয়ে যে ঢোকা হতো ওটা। তো দেখো সংঘবাড়ির সামনে একদম চলে এসেছি আর সংঘবাড়িতে তালা লাগানো। তো যাই হোক, দাদা নামিয়ে দিয়ে গেল আর আমি এবার অপেক্ষা করব, কিছু করার নাই, কারণ ওরা যখন এসে পৌঁছায়নি। তো এই সামনেটাতে আমি মেশিনটা রেখে দিয়েছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে আমিও খুব আমি কি মানে আমরাও খুব ভালো আছি। আর এখন কটা বাজে বলো তো? এখন গুড মর্নিং বলা যাবে না, কারণ 12টা বাজেনি, এখন একটুখানি বাকি আছে। তো এখন ওরা আসেনি, দেখো কত সমস্যা। আর আমি সকালবেলা উঠে সকাল সকাল রান্না বান্না করে তারপর চলে এসেছি। আর রান্না আজকে কী করেছি বলো তো? কালকে তো নিয়ে গিয়েছিলাম পটল, লাউ, তো মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি, লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর পটল ভাজা করেছি, আর কালকের একটুখানি মাছ ছিল। তো যাই হোক, এটাই আজকের মেনু। রান্না টান্না করে আমি একটুখানি খেয়ে তারপরে এসেছি। উফ, মশা লাগছে। তো এখনও ওরা আসেনি, কিছু করার নাই। আর আমি মনিকা, আমার মিনতি মনিকা পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করবে তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। সঙ্গে দিদির এখনও কেউ আসেনি, তার জন্য আমি একটু জল আনতে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা জলটা নিয়ে আসে। আমাদের সঙ্গ বাড়িতে যদিও জল আছে, মোটর চালু করতে হবে, কিন্তু এখানে ঠান্ডা ঠান্ডা জল ওই জন্য ভরে নেব। একটা দিদি গেছে হচ্ছে রামপুরহাট একটু কাজের জন্য, আর একটা দিদির আজকে হচ্ছে মাধ্যমিক রেজাল্ট, তো ওই দিদিটার মেয়ের রেজাল্ট ছিল, আনতে গেছে, তার জন্য একটু দেরি হচ্ছে। এগুলো একটু ম্যানেজ করে নিতে হবে, কিছু করার নাই একসঙ্গে কাজ করতে গেলে বলো তো। চলো আমি চলে এসেছি অফিসটার সামনে, ঠান্ডা ঠান্ডা জলটা ভরে নেই, চলো। জল ভরে নিয়ে একটু দিদির কাছে গিয়েছিলাম কথা বলতে, জিএস দিদির সঙ্গে। দেখো ঠান্ডা ঠান্ডা জল ভরে নিয়েছি, আর ওদিকে ফোন করেছিল মিঠু দি চলে আসতে, দিদির কাছে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে কাটিংটা হয়ে গেছে, কালকে 50টা কাটিং করে রেখেছি, সেটা দিদি দেখবে, আর আজকে কেমন সেলাই হবে সেটাও দেখবে। তো তার জন্য দিদিকে বলে এলাম যে কাটিং করে রেখেছি 50টা, তো চলো তোমাদেরকেও দেখাবো কাটিং করে রেখেছি সেগুলো, আবার মানে সেলাইয়ে বসবো, মেশিনটা সেট করব, সব দেখাবো। 4টে বাজে, দেখো এতক্ষণে বেরোলাম, তো কয়টা হলো? একটা ফিনিশিং হয়েছে, আর কয়টা এমনি করে রেখেছি কালকে এসে করব আবার। তো চলো বাড়ি। তো বন্ধুরা, বাড়িতে এসে তোমাদের সঙ্গে আর কথা বলতে দেখা করতে পারিনি, কারণ খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে মানে সকালকার বাসন টাসন ছিল যেগুলো রান্না টান্না করে যায় সেগুলো ধুয়ে মেজে ঘষে, তারপর আজকে দলের মেয়েরা একটু এসেছিল তাদের সঙ্গে একটু কথা বললাম, তো তাই করতে করতে তোমাদের সঙ্গে দেখা করাই হয়নি। আর এখন সন্ধ্যে হয়ে গেছে, তো সন্ধ্যে দিয়ে আসি আগে, তারপর তোমাদের সঙ্গে বসে একটু কথা বলবো, কারণ তোমাদের মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন জমে গেছে, অনেক প্রশ্ন করেছে আমি দেখেছি, তো সমস্ত প্রশ্নগুলোর মানে কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদেরকে মানে আমার ইউটিউব জার্নিটা আজকে শেয়ার করব বসে বসে সন্ধ্যের পরে। তার কারণ হচ্ছে মেশিনটা আমি ওখানে রেখে এসেছি, হাতে এখন কাজ করার মতন কিছু নেই, আর আজকে ঘুম পাচ্ছে না, তো তার জন্যে তো মানে তোমাদের সঙ্গে আমার এই যে 10 মাস আমি ইউটিউবে আছি, তো কিভাবে সাকসেস পেলাম পুরোটাই তোমাদের সঙ্গে আলোচনা করব, কারণ অনেকেই জানতে চেয়েছ। তো চলো ঝটপট আগে সন্ধ্যেটা বাড়িতেও দিয়ে আসি, দোকানেও দিয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আমি সন্ধ্যে টন্ধে দিয়ে একদম চলে এসেছি, গুড ইভিনিং। আর আমি আজকে এ দেখো নখগুলোকে কেটে দিয়েছি, একটু একটু ছিল,
তো শুধু কাঠে রান্না করছি আর হাড়িতে কালি তো দিয়ে শুধু এই এই নখের এগুলোতে কালো কালো হয়ে থাকছিল, বিরক্ত লাগছিল, তার জন্য এগুলো কেটে দিয়েছি। আর তোমাদের সঙ্গে আজকে যেটা কথা আছে যে আমার ইউটিউব জার্নিটা শেয়ার করব, আমি এই যে 10 মাস ধরে ইউটিউবে আছি এবং এত তাড়াতাড়ি আমি সাকসেস পেয়েছি, আমি বলবো এত তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে ইউটিউবে ব্লগ চ্যানেল করে যারা সাকসেস হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু আগে থেকে তারা নেট দুনিয়ায় এসেছে, টিকটকে ছিল, ভিগো ছিল, এগুলোতে এসেছে। আর আমি এমন একটা জায়গা থেকে এসেছি নিজের ছবি ফেসবুকে পর্যন্ত কোনোদিনও পোস্ট করিনি, তার মানে হচ্ছে যে নেট দুনিয়াতে বা আমার আশেপাশের লোকজন ছাড়া বা আমার পরিচিত লোকজন ছাড়া তার বাইরে কিন্তু আমার মুখটার কোনো পরিচিত ছিল না বা পরিচিতি ছিল না। তো সেই জায়গাটা আমি কিভাবে কভার করলাম বা হঠাৎ করে এই যে যার একটা ছবি ফেসবুকে কোনোদিনও পোস্ট হয়নি সে হঠাৎ করে এই নেট দুনিয়ায় কিভাবে ঝাঁপ দিল। আমি আগস্ট মাসের 3 তারিখে কিন্তু ইউটিউবে আসি, তো তার 4-5 দিন আগে, মানে 4-5 দিন বলবো না, 1 সপ্তাহ আগে থেকে আমি প্রিপারেশন নিচ্ছি প্রায় 6 মাস ধরে এরকম। তো মানে এরকম কাজটা করব বলে মনে হয়েছিল যখন পারমিতা, পারমিতা বলে যে আবৃত্তি করে, সে যখন আষাঢ় মাসের রথের দিন দিদি নাম্বার ওয়ান খেলে এসেছিল সেটা দেখার পর থেকে, তো সেভাবে নিজেকে প্রস্তুত করতে 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 সেটা আগস্ট মাসের 3 তারিখে সম্ভব হয়েছে, মানে পুরোপুরি ভাবে। আর তার আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি ভাবছি যে কিভাবে আসবো, কিভাবে আসবো, কারণ এই যে ক্যামেরার সামনে কথা বলা, তারপর যে এত কিছু প্রসেস আছে সেটাই জানতাম না। তো হঠাৎ করে একদিন কি মনে হলো ফোনটা নিয়ে আমি এইভাবে আমার দোকানের সামনে রাধে রাধে, এই দেখো এটা হচ্ছে আমার ছোট্ট দোকান, ব্যাস এটুকু বলে আমি একটা ওই ওইটাই মানে ভিডিওটা পোস্ট করে দিয়েছি আমার ফেসবুকে। তারপরের দিন আবার ওই একই রকম ভাবে রাধে রাধে, এই দেখো এটা হচ্ছে আমার দোকান, এই দোকানে এই ফ্রক গুলো আমি তৈরি করি, বা এরকম করে ছোট ছোট করে এরকম মানে 3-4টে দেওয়ার পর আমি একটা মানে ভিডিও করি এবং সেটা এডিট ফেডিট কিছুই না, সরাসরি সেটা ফেসবুকে পোস্ট করে দেই। তো আমি কোন রকমে ফেসবুকে পোস্ট করাটা শিখেছিলাম সেটা আমার ছেলেদের কাছ থেকে, আমার ছেলেরা এমনি যে ছবিগুলোতে গান লাগিয়ে ফেসবুকে টেটাস লাগায় না সেগুলো করতো, তো সেখান থেকে কিভাবে পোস্ট করা আমি দেখেছিলাম। তো তার আগে আমি পোস্টও করতে জানতাম না, বুঝছো। প্রথম আমার ফার্স্ট চ্যানেলে যে ভিডিওটা আছে সেটা আমি করেছিলাম, সেই ভিডিওটা করে আমি ফেসবুকে প্রথম দিয়েছিলাম। তো সেখানে মানে কি আমার লাইফটা কিভাবে, মানে আমি একজন বিড়ি শ্রমিক ছিলাম, সেখান থেকে আমি স্বনির্ভর দলে এসে কিভাবে মানে নিজেকে স্বনির্ভর করতে পেরেছি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও ফেসবুকে পোস্ট করি। তো ফেসবুকে পোস্ট করার পর ভিডিওটা কিন্তু তার পরের দিনই 150 ভিউ হয়ে গেছে, তারপরে আবার একটা করি, তারপরে আবার একটা, পরপর 3টে ভিডিও যখন আমি ছেড়েছি তো সেটা পাবলিশ করা হয়েছিল। তো তার ফলে কি হয়েছে যে আমাদের গোটা পাড়ার, মানে ফেসবুকে তুমি পাবলিশ করলে না তুমি দেখলে পরে তোমার যতগুলো ফ্রেন্ড আছে তাদের কাছে সেই ভিডিওটা চলে যাবে, এইভাবে পুরো গোটা পাড়া মানে অনেকে দেখেছে আমাদের এখানে, আমার বাপের বাড়ির ওখানে যত আমার বন্ধু বান্ধবী, তো অনেকে তো ফোন করছে, মানে পাড়াতেও সবাই বলছে তুমি এত ভালো ভালো কথা বলতে পারো, এত সুন্দর কথা বলেছো না, দারুণ, মানে অনেক ভালো ভালো মেসেজ এসছে। আর তার মধ্যেই ওই ভিডিওটা মানে 400-500 ভিউ হয়ে গেছে, তো দেখে আমার তো মানে খুব ভালো লাগছে। তো এবার আমি ইউটিউবটাই যাই। তো তার আগে একজনের সঙ্গে আলোচনা করেছিলাম, তো আমি নিজেও জানতাম না কিভাবে ইউটিউব চ্যানেল করতে হয়, তো একজনের মানে দোকান আছে কম্পিউটারে, তার কাছে গেলাম, তো তাকে আমি এরকম ভাবে বলছি যে এরকম ইউটিউবে চ্যানেল করে তো আমাকে একটা চ্যানেল করে দেবে। তো এর আগে যখন একবার বলেছিলাম সে বলেছিল ঠিক আছে আসবেন করে দেবো, তো সেদিন যখন গেছি তো এরকম বলছে কি ইউটিউবে চ্যানেল করবেন, জানেন কত খাটনি, 1 বছর ধরে খাটতে হবে, আমাদের এখানে এইভাবে কথা বলে, ওখানে ভিডিও করতে পারবেন এরকম বলছে। তো আমি বলছি হ্যাঁ আমি পারবো, বলছে টিকটক করেন গা, ভিগো করেন গা, তো মানে তখন কিন্তু টিকটক ভিগো ছিল না, তার মানে যে ওই টিকি অ্যাপ বা যে সমস্ত অ্যাপ গুলো আছে ওগুলোর কথাও বলতে চাইছে। তো আমি বলছি আমি আমি অনেকগুলো ভিডিও করেছি 3-4টে, তারপর সেগুলো ফেসবুকে পোস্ট করেছি, সেগুলোতে না 300-400 ভিউ হয়েছে, অনেক ভিউ হয়েছে, তো তুমি একটু দেখো। তো যখন ও মানে ফেসবুকে দেখলো ওগুলো, দেখার পর না একদম চুপ হয়ে গেছে। তো আমাকে চ্যানেলটা পুরোপুরি মানে ঠিকঠাক করে দিল, কিভাবে টাইটেল দিতে হবে, কি সব মানে বিষয় বৃত্তান্ত একটা ভিডিও পোস্ট করে দিল, তারপর সে ভিডিও কিভাবে এডিট করতে হয় কাইন মাস্টার, তারপর ইউটিউব স্টুডিও এগুলো সব ডাউনলোড করে দিল, আর বলল যে আপনি টেক চ্যানেল দেখবেন।
টেক চ্যানেল দেখলে পরে সেখান থেকে শিখতে পারবেন যে কিভাবে কি করে। তো সেই মতন আমি প্রচুর টেক চ্যানেল দেখেছি সেই সময়, রোহান নাগ, মনোজ দে, মানে এরকম যত টেক চ্যানেল আছে বাংলাদেশের, মানে অনেক টেক চ্যানেল দেখেছি আমি। তো টেক চ্যানেল দেখতাম, আর তুমি যখন নতুন চ্যানেল ক্রিয়েট করবে দেখবে কারোর না কারোর ফার্স্ট পেমেন্টের ভিডিও যাবেই। তো আমি যখন ওই চ্যানেলটা, আমার ফার্স্ট চ্যানেল, আমি প্রথমে কিন্তু ব্লগ শুরু করিনি, আমি এডুকেশন চ্যানেল শুরু করেছিলাম, তো সেখানে কিন্তু ওরকম ফার্স্ট পেমেন্টের ভিডিওগুলো এসেছিল। তো যারা এখন আমার ফার্স্ট পেমেন্টের ভিডিওটা দেখছো, আমার এই ফার্স্ট পেমেন্টের ভিডিওটা যারা নতুন এসছো ইউটিউবে তাদের কাছেই কিন্তু যাবে, বেশিরভাগ যারা নতুন এসছো তাদের কাছেই যাবে। তো সেরকম আমার কাছেও এসেছিল। আগস্টের 3 তারিখে যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করি তার 1-1.5 মাস আগেই কিন্তু প্রীতিও ফার্স্ট পেমেন্ট পেয়েছিল, আর সাধন সাথী চ্যানেলের সাথী দিও পেয়েছিল। তো ওদের দুজনের ফার্স্ট পেমেন্টের ভিডিওটা আসে, তো ওদের দুজনের ফার্স্ট পেমেন্টের ভিডিও দেখে আমি বলছি, ও মা, ইউটিউব চ্যানেলে টাকা পাওয়া যায়, এ তো আশ্চর্য কথা। আমি কিন্তু টাকা পাওয়া যায় বলে আসিনি, আমি জানি নিজের পরিচিতি বাড়ানো যায়, তারপর সেখানে ভালো নাম হলে পরে, নিজেকে ভালোভাবে উপস্থাপনা করতে পারলে পরে ভালো ভালো জায়গা থেকে ডাকবে, যেরকম জোস্টক, দিদি নাম্বার ওয়ান, তারপর একাই 100, এরকম ধরনের বিভিন্ন মোটিভেট জায়গা যেখানে মানে তোমাকে দেখে আরো 100 জনা শিখবে, এরকম ধরনের জায়গাতে যাওয়া যায়। তো মা আমাকে এরকম ফোন করে বলছে, তুই এরকম ভিডিও করছিস করলে কি হবে? তো মাকেও আমি ওটাই বলেছিলাম। তো ভাই আমাকে বলছে, খেপি, পয়সা পাওয়া যায়, ওই যে ভিডিওতে অ্যাড দেয় ওটা মনিটাইজ অন হলে পরে, তো ওইটাই হচ্ছে টাকা। তো এরকম আমি যেই এডুকেশন চ্যানেলটা শুরু করি, আমার 5-6 দিনের মধ্যে ভিডিও গুলোতে অ্যাড শুরু হয়। তো যখন আমি মানে তোমাদের দাদার ফোন থেকে দেখছি, বা ভাইও আমাকে মানে কিছু হলেই ভাই ফোন করে বলতো, তো ভাই ফোন করে বলছে, ওরে দিদি তোর ফোনে অ্যাড দিচ্ছে, এই ভিডিওতে অ্যাড দিচ্ছে। আমিও ভাইকে বলছি, আমার ভিডিওতে অ্যাড দিচ্ছে মানে আমার মনিটাইজ অন হয়ে গেছে। তো মনিটাইজ অন করাতে হয় 4000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব হওয়ার পর, সেটাও জানতাম না। টেক চ্যানেল দেখে দেখে সেগুলো শিখেছি, তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম কেন মানে দিচ্ছে অ্যাড গুলো। এরকম করার পর আমি 23 তারিখে সম্ভবত আমার ব্লগ চ্যানেলটা করি, আমি নিজে নিজে একটা অ্যাকাউন্ট খুলি, মানে ইমেল আইডি খুলি, তারপর চ্যানেলের নাম ঠিক করি, তারপর নিজে নিজে ভিডিও দিতে থাকি। তো সেই চ্যানেলটা খুলেছিলাম, মানে যেটা তোমরা এখন দেখছো, আমি ভিডিও দিতাম চুপি চুপি, আর মানে কাউকে বলতাম না, যে এই যেমন আমার ফার্স্ট চ্যানেলটা সবাইকে বলতাম, সবার ফোন নিয়ে সাবস্ক্রাইব করে দিতাম, এটা কিন্তু তা করতাম না, মানে চুপি চুপি করার পর যখন মানে আমার 30-35টা সাবস্ক্রাইব হয় বেশ কয়েকটা ভিডিও দেওয়ার পর, 1 মাসের মতন হবে, তখন আমি ভাইকে বলছি, ভাই আমি না একটা এরকম ব্লগ চ্যানেল করেছি। তো ভাই বলছে, ব্লগ চ্যানেল মানে? তো আমি বলছি, এদের এরকম এরকম। তো বলছে, পালা, বলছি হ্যাঁ রে, বলছে তুই দুটো চ্যানেল চালাতে পারবি? আমি বলছি হ্যাঁ পারবো, ওটা আলাদা এটা আলাদা। তো এরকম করতে করতে মানে পূজোর পর মানে আমার ওই 35 থেকে না আর কোন রকমই আঘাত ছিল না, তো কোন রকম আগাতে আগাতে যখন আমার 60-65টা সাবস্ক্রাইব হয়েছে, আর সম্ভবত বোধহয় 100 ঘন্টা ওয়াচ টাইম হয়েছিল। তো তারপরে আর গীতার ভিডিও খুব আসতো, তো যদিও গীতার মানে পেমেন্ট পাইনি তখন, গীতার ভিডিও আসতো। তো আমি যখন গীতার উমরপুরে ভিডিওটা দেখেছিলাম, আমি তখন বলছি, ও মা, আমার কাছে এই ব্লগার আছে, তার মানে অনেকেই আমার আশেপাশে এরকম আছে যারা ভিডিও করে। আর ভিডিও দেখতে দেখতে গীতার বাড়ির অ্যাকচুয়ালি ঠিকানাটা কোনখানটায় সেটা আমি বার করি, কারণ ওর বাড়ি আমার বাড়ি কাছাকাছি। তো তারপর আমি ওর সঙ্গে দেখা করতে যাই লক্ষ্মী পুজোর পরের দিন। তো এটা একরকম ভাগ্যচক্রই হয়ে গেছে বলতে পারো। তার কারণ হচ্ছে, তোমরা অনেকেই ভিডিওতে এসে বলো সাপোর্ট করো দিদি ভাই, সাপোর্ট করো, এভাবে সাপোর্ট করা ঠিক হয় না। আমি হয়তো তোমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করব, কিন্তু আমি তোমার ভিডিওগুলো দেখবো কেন? কারণ তোমার ভিডিও দেখার আমার কোনো আগ্রহ নাই। এবার যে দেখবে সে তোমার ভিডিওতে দেখে ভালো লাগবে, সে তোমাকে সাবস্ক্রাইব করবে। এবার বলি, এই যে মানে সাপোর্ট করো সাপোর্ট করো বিষয়টাও খারাপ জিনিস নয়, বা এই সাপোর্টটার যে দরকার নেই তা বলছি না। আমি আমার চ্যানেলে যেই কমেন্ট করে তারই চ্যানেলে গিয়ে আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসি। তার কারণ হচ্ছে যে, ওই একটা সাবস্ক্রাইব তার জীবনটাকে একটুখানি হলেও আগায়, তার মানে কষ্টটা একটু সাফল্যের জায়গা হলেও নিয়ে গেলেও যায়। তো এবার সবাইকে কমেন্ট করে আসা হয় না, আর আমি কতটা ব্যস্ত তোমরা দেখো যে কতটা আমাকে সবসময় ব্যস্ত থাকতে হয়। তো
তো এইভাবে আমি মানে গীতার সঙ্গে যখন দেখা করে আসি, তারপর আমার চ্যানেলটা একটু গ্রো করে। তারপর তো তোমরা জানো যে আমি মানে প্রীতির ভিডিও সবসময় দেখতাম, তো প্রীতির ভিডিও দেখে যখন ও দিদি নাম্বার ওয়ানে অডিশন দিয়েছিল, সেই মেলটা দেখে আমি মেল করি এবং সেই জি বাংলাতে আমাকে ডাক আসে, সেখানে গিয়ে আমি অডিশন দিয়ে আসি, সেখানে আমার মানে শুটিং হয়, সেখানে আমার মানে শোটা হয়, তো সেখানে পার্টিসিপেট করি। তো তারপরে তখন আমার চ্যানেলটা গ্রো হয়। আর গীতার যখন জন্মদিনে গিয়েছিলাম, জন্মদিন থেকে আসার পর আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়েছিল। তো যখন আমি জি বাংলা থেকে আসি, মানে আমার শোটা যেদিন হয় তারপরের দিন থেকে আমার চ্যানেলের প্রচুর রিচ বেড়েছিল এবং প্রচুর সাবস্ক্রাইব হয়েছিল। তো মানে ওই কয়েকদিনের মধ্যে আমার 5,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছিল। তো আমি 5,000 সাবস্ক্রাইব নিয়েই কিন্তু দেখো যে আমার ফার্স্ট পেমেন্ট যেটা সেটা পেয়ে গেছি। তো আজকের দিনে আমার কেবলমাত্র 6,000 সাবস্ক্রাইব। তোমরা যারা আমাকে কমেন্ট করো বা ইউটিউব সম্বন্ধে জানতে চাও বা সাপোর্ট করো বলো, কিন্তু সেই একই জায়গাতেই আছি, কিন্তু মাঝখান থেকে আমি জি বাংলাতে গিয়েছিলাম বলে আমার চ্যানেলটা এতটা গ্রো হয়েছে। আর মানে আমি ফার্স্ট পেমেন্টটা তুলতে পেরেছি, না হলে এই 5,000-6,000 সাবস্ক্রাইবে ফার্স্ট পেমেন্ট তোলা কিন্তু যায় না, খুব কম মানুষই তুলতে পেরেছে। তো এটা আমার জীবনে কিভাবে হয়ে গেছে আমি জানি না। তো এটাই হচ্ছে আমার মানে ইউটিউব জার্নি বলতে পারো। তো এটা আমি একটা কথাই বলবো যে ভাগ্যচক্রে আমার গীতার সঙ্গে দেখা হয়েছিল বা দেখা করতে গিয়েছিলাম বলেও অনেকটা মানে আমার মুখ্য পরিচিতিটা বেড়েছিল। তো তার ফলে একটা ইউটিউবে সাকসেসের জায়গাটা আমি পেয়েছি, সেটা আমি কোনোদিনই অস্বীকার করতে পারবো না। যেটা আমার সঙ্গে হবে সেটা আমি সবসময় বলবো। তো এটাই হচ্ছে আমার ইউটিউব জার্নি। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি তো বলছি যে 6,000 সাবস্ক্রাইব, মানে আমার পরিবারে 6,000 সদস্য আছে। তো সত্যি আমার খুব ভালো লাগছে এভাবে তোমরা আমাকে আস্তে আস্তে সাপোর্ট করো। আমি খুব মানে সর্ষে বেরিয়ে যেতে চাই না যে একদিন ধাক্কাতে এক মাসে মানে একটা ভালো জায়গাতে চলে যাব, বা তোমরা আমাকে সাপোর্ট করো, টার্গেট দিচ্ছি যে এতদিনের মধ্যে আমাকে 10,000 সাবস্ক্রাইব করে দাও, 20,000 সাবস্ক্রাইব করে দাও, এরকম আমি কিচ্ছু চাই না। তোমরা আস্তে আস্তে যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবেই করবে, আর সেভাবেই আমি আস্তে আস্তে এগিয়ে যেতে চাই। তার কারণ হচ্ছে যে আমি সবসময় কষ্ট করে নিজের জায়গাটা প্রস্তুত করতে চাই। তো চলো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। তো চলো, টাটা।